नमस्कार, आमि श्रीकांत दास नजीबिटू सीड्स कम्पानी तरफ थेके आज आमि एसेछि लालगोला ब्लकेर दयानसरा अंचलेर शालिका ग्रामे। नमस्कार। एई ग्रामे एसे मनिरुद्दीन दार साथे आमार परिचय हय, जिनि नजीबिटू सीड्सेर राजा पाट चाष करेछिलेन। राजा पाट चाष करे तिनि कि कि ভালো দিক লক্ষণ করেছেন বা কি উপকার পেয়েছেন রাজা পাট চাষ করে শুনে নেব মনিরুদ্দিনদার মুখ থেকে। দাদা, আপনি কি এই বছর প্রথম রাজা পাট চাষ করেছিলেন? হ্যাঁ, এই বছরই করেছিলাম। আচ্ছা, রাজা পাট চাষ করে আপনি কতটা ফলন পেয়েছেন? আচ্ছা, আপনি যে অন্যান্য পাটগুলো চাষ করতেন সেই পাটগুলোতে কতটা ফলন পেতেন? এখনকার বাজার দর হিসেবে আপনি রাজা পাট চাষ করে কতটা লাভবান হয়েছেন? ৬০০০ টাকা কুইন্টাল লাভবান হয়েছেন। তাহলে আপনি কি আগামী দিনে নজীবিটু সিডসে রাজা পাটি চাষ করবেন? আচ্ছা, আপনি কি আপনি আর গ্রামের আশেপাশের চাষিদেরকে গর্ব করে এই রাজা পাটটা চাষ করার জন্য বলতে পারবেন? আমি তো বলতে পারবো, দেশের লোকও বলবে, দেশের লোকও জানে যে পাটটা ভালো। আচ্ছা, আপনাকে কোনো দাদা বা আপনার গ্রামের কেউ জিজ্ঞাসা করে রাজা পাটে এমন কি আছে যে আমি রাজা পাটটা বুনবো, তো তাদের সামনে আপনি রাজা পাটে কোন কোন গুণগুলো তুলে ধরবেন তার সামনে? লম্বা পাট, তারপরে ঠাঙাড়ি টাঙাড়ি হয় না, মরে না, অন্য পাট মরে, রাজা পাট মরে না। তাহলে গর্ব করে বলতে পারবেন রাজা পাটে এই গুণগুলো আছে? তাহলে আপনি সামনে বছর চাষ করছেন? তাহলে আমাদের নজীবিটু সিডস কোম্পানি এই পাটটার নাম রেখেছে রাজা। সত্যি কি এটা পাটের রাজা? অবশ্যই পাটের রাজা। ধন্যবাদ মরিন্দাকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য।